গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যাপি উইথ পিঙ্কি। আমি পিঙ্কি আবার চলে এসেছি অন্য একটি ব্লগ নিয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকেই প্রথম যে বন্ধুরা আমার ভিডিওটি দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পরিবারে চলে এসো। আর পুরনো বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য। আর আজকে ভিডিওটি কেমন লেগেছে সেটি কিন্তু অবশ্যই কমেন্টস করে বলতে হবে, লাইক করতে কিন্তু একদমই ভুলো না। এখন বাজে সকাল 7টা, আজকে ব্লগটা আমি এখন শুরু করি। প্রতিষ্ঠা স্কুলে চলে গেছে, তোমাদের দাদা ভাই অফিস চলে গেছে, আর ছেলেও পড়তে গেছে। তোমাদের দাদা ভাই আজকে একটু তাড়াতাড়ি গেছে, বর্ধমান যাবে, তাই রানাঘাট থেকে সকাল 6:30 ট্রেনটা ধরেছে। আর আমিও অনেকটাই সকালে উঠে পড়েছি ঘুম থেকে, যেহেতু ওকে চা করে দিতে হয়েছে। ও সকালবেলাতে শুধু চা খেয়ে যায়, কোনো ব্রেকফাস্টে যদি জ্যাম ব্রেড বা ব্রেড বাটার ম্যাগি কিছু করে দিই ও খাবেও না, সাথে ক্যারিও করবে না, শুধু চা আর বিস্কিট খেয়ে যায়। ওকে তো চা বিস্কিট খাইয়ে পাঠিয়ে দিয়েছি, দিয়ে প্রতিষ্ঠাকে ঘুম থেকে তুলেছি, ওকে রেডি করেছি, ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, ওকে স্কুলে ওর দাদায় দিয়ে আসে। তারপরে ছেলেও চলে গেছে পড়তে, আর এই সময়টা সম্পূর্ণ আমার নিজের সময়। হ্যাঁ, তাই বলে বসে বসে কোয়ালিটি টাইম আমি কাটাতে পারবো না, আমাকে করতে হবে সংসারের কাজ, প্রতিদিনকার নিত্যকর্ম। এই যে ঘর ঝাড় দেওয়া, ঘরের জিনিসপত্র ডাস্টিং করা, এটাই তো আমার সকালের কাজ। আর আজকে যেহেতু বাড়িতে কেউ নেই, খুব মনোযোগ সহকারে ঘরের কাজগুলো করে নিচ্ছি। আর দেখো, প্রতিদিন ঘরের জিনিসপত্রগুলো আমি পুছি, তবুও প্রচুর ডাস্ট জমে যায়। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ না, ওয়ার্ড্রোপের এই জায়গাটা, এখানে দেখো একটু ভালো করে, ওখানে আমার একটা সুইচ বোর্ড রয়েছে। সুইচ বোর্ডটা ভেতরে থাকে, উপর দিয়ে মানে দরজাটা বন্ধ করে দিলে কেউ ঘরে ঢুকে জানতেই পারবে না যে এখানে আমাদের ঘরে সুইচ বোর্ড আছে। আর এই ক্যাবিনেটটাকে আমি ইউজ করি, এখানে আমার ফোনের পাওয়ার ব্যাঙ্ক, চার্জার, হেডফোন, ব্লুটুথ সব কিছু এখানটাতে থাকে। আর এই টিভির এখানটাতে মাকড়সাগুলো এসে কোথা থেকে ঝুল দেয় কে জানে। আর এই জায়গাটাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ড্রেসিং টেবিলে চুল আছড়াবে, আর চুল টুলগুলো ঢুকে ঢুকে থাকে। জানো তো ওয়ার্ড্রোপের এই জায়গাটাতে না লাইট লাগানো আছে, খুব সুন্দর লাগে দেখতে। আর এই যে ঝেঁটাটা দেখছো, এই ঝেঁটাটা কিন্তু আমি নিজের হাতে নারকেল পাতা ছাড়িয়ে ঝেঁটাটাকে তৈরি করেছি। আমার বাড়িতে দুটো তিনটে নারকেল গাছ আছে, কিন্তু নারকেল পাতা ছাড়িয়ে আমার ঝেঁটা বানানো খুব একটা বেশি হয় না। আমি খাট ঝাড়ার জন্যই একটা ঝেঁটা বানাই, ওই বছর এক বছর চলে যাবে এরকম ঝেঁটার কাঠি আমি ছাড়াই, বাদ বাকিগুলো লোককে দিয়ে দিই। কেননা অতটা সময় না আমি পাই না যে অত ঝেঁটার কাঠি ছাড়াবো, বুঝতেই পারছো তিনটে নারকেল গাছ, সংসারের কি আমার কম কাজ, বাড়ির বাইরে বেরোনোর একটুকু সময় পাই না। সপ্তাহে একদিনই বাড়ির বাইরে আমি বেরোই, তোমাদের দাদা ভাই যেদিন বাড়িতে থাকে সেই দিনকে মার্কেটে যাই, যদি কিছু কেনাকাটার থাকে তাহলে সেদিনকেই করে আসি। আর আমার হাতে এতটুকু সময় থাকে না যে আমি পাড়ার মোড়ের মাথায় গিয়ে দাঁড়িয়ে বা বসে কারোর সাথে গল্প করব, বা কারো বাড়িতে বসে পর নিন্দা পরচর্চা এই সমস্ত করব। নিজের সংসার, ছেলে মেয়ে এদেরকে সামলে আমার হাতে এতটুকু সময় থাকে না, যেটুকু সময় সম্পূর্ণ আমার আর আমার পরিবারের জন্য। ওই ফালতু সময় নেই আমার হাতে যে কারো বাড়িতে বসে পিএনপিসি করব। পাড়াতে কি ঘটে যাচ্ছে না ঘটতে যাচ্ছে আমি জানো, কিছুই জানি না। কেউ যদি এসে বলল, জানো ওই বাড়িতে এটা হয়েছে, আমি হেসে দিয়ে বলি, তাই কখন, কি হয়েছে, বা কোনো দুঃখের সংবাদ আসে, ইমা তাই কখন হলো জানি না। আর বলি আমি অন্য গ্রহের প্রাণী, কোথায় কি হয়ে যাচ্ছে আমি কিছুই জানি না। আসলে নিজের মতো করে সময়টা কাটাতে খুব ভালোবাসি, নিজের সংসারটা মন দিয়ে করতে খুব ভালোবাসি। হ্যাঁ গো, আমি সংসার করতে খুব ভালোবাসি। মাঝে মাঝে তোমাদের দাদা ভাইকে আমি বলি, আমার না সংসার করতে খুব ভালো লাগে, এই যে প্রতিদিন তোমাদের জন্য রান্না করি, তোমাদের জামা কাপড় কাচি, এই কাজগুলো করতে আমার খুব ভালো লাগে। কেননা এর বাইরে যেন আমার আর কোনো জগতই নেই, সারাদিন সংসার আর সংসার। এত ক্লান্ত হয়ে যাই কাজ করে, রাত্রিবেলাতে
আর মাথায় কিচ্ছু থাকে না, তখন মনে হয় বিছানায় পড়লেই ঘুম। আর রাত্রিবেলা শুয়ে শুয়ে তো আমাকে বেশিরভাগ টাইমে ভিডিও এডিট করতে হয়, এমন কত সময় হয় জানো, ভিডিও এডিটিং করতে করতে ফোনটা হয়তো মুখের ওপরে এসে ধপাস করে পড়ে, ঘুমিয়ে পড়ি তো ঘুমের ভাবটা চলে আসে আর ফোনটা হাতের থেকে মুখের ওপরে পড়ে, ধচমচ করে উঠি ঘুম থেকে, উঠে আবার ফোনটাকে নিয়ে আবার এডিট করতে থাকি। ভাবি রাতের বেলা যতটা এডিট করে আগিয়ে রাখা যায় তাহলে অনেকটা কাজ কমে যাবে, তাই না বলো? তোমরা কে কে রাতের বেলাতে ভিডিও এডিট করো একটু বলো তো। আমি কিন্তু রাত্রেবেলাতেই করি, আমার প্রতিদিন রাত্রেবেলা ঘুমাতে ঘুমাতে দেড়টা দুটোও বেজে যায়, আর সকালবেলায় ঘুম থেকে উঠি আমি ছটা সাড়ে ছটা, ঘুমের একটা ভালো রকমের ঘাটতি থেকেই যায়। কি আর করব বলো, সংসারের কর্মের সাথে সাথে যে আরও একটি কর্ম নিয়ে নিয়েছি মাথায়, ভালোবেসে করি ইউটিউবটা, খুব ভালো লাগে, এখন এটা একটা নেশায় পরিণত হয়েছে। আর তোমাদের সাথে গল্প করতে করতে শেষের দিকে, আর ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন আরো একটি ব্লগ সঙ্গে করে নিয়ে। টাটা, বাই।